নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় চরম ভোগান্তি যাত্রীদের। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি, স্বাভাবিক রয়েছে এই রেলপথে ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে আখাউড়া থেকে ঢাকা অভিমুখে রওনা দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরবর্তীতে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের মাধ্যমে নরসিংদী রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়েছে ট্রেনটি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মিয়া। ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় চরম দুর্ভেগে পড়েন তিতাস কমিউটার ট্রেনের ঢাকা অভিমুখী চাকরিজীবী নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী। দীর্ঘদিন ধরে পুরাতন ইঞ্জিন দিয়েই এই রুটে চলছে ট্রেনটি, যার ফলে প্রতিদিনই কোনো না কোনো দুর্ভেগে পড়তে হয় ট্রেনটিতে যাতায়াতকারী হাজারো যাত্রীদের বলে জানান ভুক্তভোগীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।